আমার হাত বান্ধিবি বাবা। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত সুন্দরবন বাই মলাই চ্যানেলে। আজ সুন্দরবনের একটা নতুন আরেকটা ভিডিও হবে। এই ভিডিওটা আমরা জঙ্গলে যাচ্ছি আজ সবাই মিলে বসি পাততে, আর আমাদের আরেকটা নৌকা আগে চলে গেছে, আমরা তাদের ধরবো এখন বেয়ে। আর জোয়ারের টানও পড়েছে, আর এই সব রেডি হচ্ছে। চারিদিকে কুয়াশা কুয়াশা, একদম কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কোথায় যাচ্ছি নিজেরাই বুঝতে পারছি না। আর শীতও পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে কাল, সেই জন্য একটু ঠান্ডাটা বেশি পড়েছে। আর এখন আমাদের একটা ছোটো বুটে দিয়ে কাজ চলছে, এই একটা বুটে বানানো হচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন এবং আজ শিওর বড় মাছ ধরে ফিরবো। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখবেন ভিডিওটা খুবই ভালো লাগবে। আমরা সরাসরি চলে আসলাম সুন্দরবনে। এখানে এসেই সর্বপ্রথম আমরা চারা সংগ্রহ করব বশীধনের জন্য, সেই জন্য হাত জাল দিয়ে কিছু মাছ মারার আমরা চেষ্টা করছি। শুধু চিংড়ি মাছই পড়ে, চিংড়ি মাছ দিয়ে চারা হবে। এবং অনেক কষ্টে আমরা কিন্তু সুন্দরবনে এসেছি, চারিদিকে কুয়াশা হয়ে আছে, দেখতে পাচ্ছেন পড়েছে বন্ধুরা, একটা দুটো করে চিংড়ি মাছ পড়ছে। আমাদের একটু চারা সংগ্রহ করতে সময় লাগবে, যাই হোক তার একটা ছোট্ট অংশ আপনাদের এই দেখিয়ে দিলাম। জোরে মার, ইটটা চাপা দিতে হয় দুলো দিয়ে, সাবধানে যাস। অবশেষে আমরা নৌকাটা কি দেখতে পেয়েছি, আমাদের নৌকাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না কুয়াশার জন্য, যাই হোক দেখতে পেলাম, এটাই খুব ভালো হয়েছে। আর এই হচ্ছে আমাদের একজন নৌকার মাঝি ভাই, আর আমাদের নৌকার মাঝি ভাই এই। আর এদিকে দোন রেডি হচ্ছে, মাঝি ভাইয়ের হাতে আলগাতরা লেগে গেছে, তাই দেখাচ্ছে, নতুন নৌকা তো সেই জন্য আলগাতরা লেগে গেছে। এবার আমাদের একটা বশীধন রেডি হয়ে গেছে চারা লাগানো, আমরা সেটা প্রথমেই পেতে দেবো, কারণ জোয়ার অনেক দূর উঠে গিয়েছে। এবং আরেকটা রেডি হচ্ছে, এই দোনের ছোল ফেলা হলো, এবার দোন ফেলা হবে। জঙ্গলের কাছাকাছি এখন কীরকম মাছ পড়ে সেটাই দেখার। হ্যাঁ, ওই জায়গা, এই প্রথম দুটো পড়লো। এবার বঁড়শি ফেলার পর আমরা ফিরে যাব জঙ্গলে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ অনেক লোক এসেছে। আর আস্তে আস্তেও আজকে কুয়াশার জন্য অনেক সময় লেগে গেছে, সেই জন্য খাওয়া দাওয়া করতেই হবে, আমাদের খিদেও পেয়ে গেছে। আমাদের বলতে বলতে এই দোন ফেলা শেষ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় দোনের জন্য চারা সংগ্রহ করছি, সেই জন্য কিছু হাত জাল দিয়ে মাছ মারার চেষ্টা করছি। দেখা যাক, বলতে বলতে একটা কাঁকড়া পড়েছে আমাদের, আমরা মারার চেষ্টা করছি চিংড়ি মাছ, আর এদিকে কাঁকড়া পড়েছে। যাই হোক, কাঁকড়াটা খাওয়া যাবে, মোটামুটি বড় আছে কাঁকড়া, কাঁকড়া হা করে আছে দেখুন, শুধু বন্ধুরা শুধু কাঁকড়াটা কামড় দেওয়ার জন্য কী চেষ্টা করছে দেখুন, পা ভেঙে দে পা ভেঙে দে। এই মাছের দোনে পড়ে,
বন্ধুরা একটা ছোট্ট তোপ শাঁস পড়েছে আমাদের জালে, তোপ শাঁসের টেস্ট কিন্তু খেতে সেই রকম। এই দোন পাতার পর আমরা জঙ্গলে ঢুকছি, এখানে একটু রান্না বান্না হবে। আর একটা নৌকা দোন পাতে গিয়েছে, দোন পাতে আইলে একসঙ্গে রান্না বান্না হবে। আমরা মাংস নিয়ে এসেছি এক জায়গা থেকে, মাংস খাওয়া হবে। আর মাছ পড়েছে, একটা কাঁকড়া পড়েছে এখন, আর বাকি মাছ তো দোন তোলার পরেই হবে। সেই জন্য এখন মাছ কতটা পাবো জানি না, তবে এর মাংস আমরা রান্না করব। আর জঙ্গলের ভিতরে রাস্তায় ঢুকছি, আর এদিকে আরেকটা দোন রেডি হচ্ছে, আর এদিকে জাল পাওয়া হচ্ছে। হ্যাঁ, বেরিয়ে তো আসা যাবে, জঙ্গলে যাচ্ছি মানে বেরিয়ে তো আসা যাবে, না যাবে না। এই দেখুন, এই ও সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় এই গাছের শ্বাসমূল থাকার জন্য। কি হয়েছে, মাছ ধরার সমস্যা হয়। এবার জঙ্গলে এসে হাত দোন রেডি হচ্ছে, হাত বসে ফেলা হবে। দেখা যাক এখানে ওই যেগুলো বগি মাছ বলে, সাতাতে মাছ বলে, ওইগুলো পড়ে সাধারণত, এখন দেখা যাক পড়ে কিনা। আর একটা নৌকা এখনও দোন পেতে এখনও ফিরে আসিনি, আসলেই রান্না বান্না শুরু হবে। ভাই এদিকে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে না শুয়ে পড়ে পড়ে ফোন ঘাটছে, দেখুন এই শুয়ে আছে। আর একটা নৌকা দোন পেতে ফেরার অপেক্ষায় আমরা আছি, সেই জন্য আমাদের সব বন্ধুবান্ধব শুয়ে পড়েছে, কি করবে এখন বসে বসে, এই মুহূর্তে কোনো কাজ নেই, ওই নৌকায় সব কিছুই আছে, সেই জন্য আমরা বসে আছি সবাই। এখন খালের মধ্যে আস্তে ঢুকে যাচ্ছে আমাদের মাঝি ভাইরা, আর আমরা এবার ঢুকবো। আর ওদিকে ধোঁয়া উড়িয়ে দিয়েছে, সাবধানে ঢুকিস, আমরা যাচ্ছি এক্ষুনি। এ সাবধানে বলো। বন্ধুরা আমরা এবার মুড়ি চানাচুর খাবো, বাড়ির থেকে কিছু মুড়ি এবং চানাচুর এনেছিলাম, কারণ আমাদের খিদে পেয়ে গেছে। আর এদিকে ভাত চাপানো চলছে, ভাত চাপানো হয়ে গেলে আমরা মাংসটা রান্না করবো। আর ওদিকে মুড়ি বেশাচ্ছে তো, আর এই মুড়ি খাওয়া সবাই স্টার্ট করে দিয়েছে, আর আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। মাঝি ভাইদের আজকের কষ্ট খুব হয়েছে, কষ্ট হওয়ার জন্য মাঝি ভাইটা শুয়ে পড়ছে, আর এদিকের মাঝি ভাই শুয়ে পড়েছে অলরেডি, কারণ তারা অনেকক্ষণ ধরে নৌকো বাইছে, তো সেই জন্য কষ্ট হয়ে পড়েছে। এই আমাদের ভাত হয়ে গেল, ভাতের ফ্যানজাড়া চলছে। আর এবার আমরা একটা নৌকা নিয়ে দোন তুলতে যাব, চল রেডি হয়ে গেছে, চল দোন তুলতে তুলে আস। এই আমাদের দোন তোলা স্টার্ট হয়ে গেল, প্রথম বসি মিস। আমি সাধারণত দেখেছি দোন তুলতে গেলেই প্রথম বসি মিস হয়ে যায়, কেন রে প্রথম বসি তো মাছ ধরেই না। এই বলতে বলতে মাছ, বন্ধুরা একটা মাছ পড়েছে, ট্যাংরা মাছ, গাঁড়া ট্যাংরা বলে এটাকে, কিন্তু গাঁড়া ট্যাংরাগুলো খুব ছোটো সাইজ, এখনও বড় সাইজ হয়ে ওঠেনি, সবে শীত শেষের পথে, একটু গরম পড়লে বা বর্ষা হলেই মাছের সাইজ একটু বড় হয়, সেই জন্য মাছের সাইজটা ঠিক বড় নেই। একটা মাছ, হ্যাঁ বন্ধুরা একটা মাছ পড়েছে, অনেকদিন পর একটু মাছ পড়ছে,
দিনের বেলা একটু কম মাছ পড়ে, কিন্তু মাছ পড়ছে দেখতে পাচ্ছি। আমরা রাতে দোন দিয়েছিলাম আগের দিন, সেই ভিডিওটাও আপনাদের দিয়েছি, সেই ভিডিওটা দেখেছেন, প্রচুর মাছ পড়েছিল। ও সব একই সাইজ, একই সাইজের মাছ এসে লাগলে কী করে হবে, একটু বড় মাছ না পড়লে? আর বিশেষত গাড়া টাঙ্গটা পড়ছে, ছোটো ছোটো মাছ। একটু চরকাদা বা তপসা মাছ হলে খুব ভালো হয়। যাই হোক, আমাদের এই নিয়ে থাকতে হবে। আবার একটা না মিস বসে জড়িয়ে আছে, এখানে মানে মাছ ধরেছিল সেই জন্য বসে জড়িয়ে গিয়েছে বল। বন্ধুরা, আবার একটা মাছ পড়েছে, একই সাইজের মাছ বারবার পড়ছে, সেই জন্য আপনাদের আর কি বলবো, বড় মাছ না হলে আপনাদের বড় মাছ দেখাতে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, মাছ তো ভাগ্যের ওপর। দেখুন সব একই সাইজের মাছ পড়ছে, একই সাইজের মাছ। আমাদের দোনও তোলার পথে, তোলা শেষ হয়ে গেছে প্রায় একটা দোন, এবার আরেকটা দোন আমরা এবার তুলতে যাব, সেখানে দেখা যাক কি মাছ পড়েছে। আরেকটা মাছ পড়েছে, এই নিয়ে ছটা মাছ পড়লো বন্ধুরা, আপনাদের দেখাবো সব মাছ। আর ওই দোনটাই, ও দোনটা একটু বড়ো বড়ো বসি ছিল, আশা করি বড় মাছ পড়বে, এখন দেখা যাক কি হচ্ছে। আমাদের এই একটা দোন তেলা শেষ হয়ে গেল, এবার আরেকটা দোন তুলতে যাব, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার আপনাদের মাছগুলো দেখিয়ে নিই, এই মাছটা তো আগেই পড়েছিল আর জালে, আর এই মাছ পড়েছে মোটামুটি ভালোই মাছ পড়েছে, কিন্তু ছোটো ছোটো মাছের সাইজ, একটু বড় সাইজের পড়লে ভালো হয়, রাত্রেবেলা একটু বড় সাইজের পড়ে। এই দেখলেন মাছ, এবার আমরা দু নম্বর দোন তুলতে যাব, দেখা যাক সেখানে কীরকম মাছ পড়ে। বন্ধুরা, এবার দ্বিতীয় দোন তুলতে আসলাম, এখানে একটা তেলেবেন পড়েছে, তেলেবেন জড়িয়ে গিয়েছে পুরো, তেলেবেনগুলো পড়লে পুরো দোন জড়িয়ে দেয়, একটা তেলেবেন পড়েছে। এখন দেখা যাক, আর কোনো মাছ পড়েনি, এই দোনটাই মনে করেছিলাম বেশি বড় বড় মাছ পড়বে, কিন্তু একটাও মাছ পড়লো না, শুধু একটা তেলেবেন পড়লো এই এখনো পর্যন্ত। আরেকটা তেলেবেন মাছ পড়েছে, টোটাল এই দুটো মাছ পড়লো এই বঁড়শিতে, আর তেলেবেনটার নোনা পোকায় খেয়ে নিয়েছে অর্ধেক, এই দেখুন নোনা পোকায় খেয়ে নিয়েছে, খেয়ে রক্ত বের করে দিয়েছে, আর কোনো মাছ পড়লোই না। বন্ধুরা, এ দোনো তোলা হয়ে গেল, দোনে মাত্র দুটো তেলেবেন মাছ পড়েছে, একটা আর একটা, আর কোনো মাছই পড়লো না, আমরা যা আশা করেছিলাম এরকম কোনো কিছুই হলো না। এখন আমরা রান্নার ওই জায়গায় ফিরে যাব, আমাদের মাঝি ভাই মুরগি মারছে, এদিকে জল গরম চলছে, এই মুরগি মারা হয়ে গেলেই আমরা কাটা স্টার্ট করে দেবো, আর দেরি করব না, কারণ দোন পেতে তেমন কিছু মাছ পড়লো না। যাই হোক, আমরা একটু জমিয়ে পিকনিক করি, পিকনিকই করতে হবে আমাদের বেশি করে। আর এই সাইডে আলু কাটা হয়ে গেছে, নতুন আলু তো, ওই জন্য আমরা আলুর শালটা ফেলিনি, আর দেখতে থাকুন কীভাবে রান্না হয়, দেখতে থাকুন। আমাদের রসুন বাটা হচ্ছে, অর্থাৎ দা দিয়ে কিছু পাইনি, তাই দা দিয়ে বাটছি। এবার আমাদের টিমের স্ট্রং ভাই পোলট্রি কাটছে, নাকি আমরা স্ট্রং ভাই বলি, বটিতে দা নেই। আর এদিকে আলু ভাজা চলছে, আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা মাংস রান্না স্টার্ট করে দেবো। ওহ, ভাড়াও নেমে গেছে খুবই, এখনো রান্না হয়নি, কি হচ্ছে রানি? কবে এই লঙ্কা হলুদ দিচ্ছি, কতক্ষণ লাগাবি, ভাড়া নেমে গেল তো, আর খাবো কখন? খিদে লাগেনি মাঝি ভাই, খিদে লাগেনি? হ্যাঁ না, খিদে লাগেনি তো? এবার এবার সমস্ত ময়লা এক এক করে দেওয়া হচ্ছে, এই ধুনে করে দেওয়া হলো, দিয়ে ভালো করে পেস্ট করেই মাংস দিয়ে দেওয়া হবে। এবার জিরে দেওয়া হচ্ছে,
এবার সেই তাজা মাংস এবার আমরা কড়াইতে ফেলছি। বন্ধুরা জঙ্গলে বসে পিকনিক করতে সত্যি খুবই মজার। আপনারা যদি কেউ চান চলে আসতে পারেন এরকম মজা নিতে, খুবই মজা হয়। আর একসঙ্গে একটু বেশি লোক আসলে আরও বেশি মজা হয়, তখন লঙ্কা হয়তো একটু বেশি লাগে। আর আমরা বেশিরভাগ এইরকম পিকনিকই করে থাকি যখন সবাই বাড়িতে থাকে। এখন একটু কাজ বাজ বাইরে থেকে কম হচ্ছে, সেই জন্য সবাই বাড়িতে আছে। আর সেই মাছগুলো কাটা হচ্ছে, যে মাছগুলো পড়েছিল মাছগুলো ভাজা হবে, ভাজা করে খাওয়া হবে। কাল মাংস হচ্ছে সেই জন্য আর মাছের তরকারি রান্না হবে না, শুধুমাত্র ভাজা করেই খাওয়া হবে। আমাদের মাংস প্রায় শেষের পথে, এবার নামিয়ে নেবো। আর এদিকে ভাড়া নেমে যাচ্ছে, সেই জন্য আমরা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, না হলে আমাদের নৌকা লেগে যাবে। এবার এই গরম মশলা দেওয়া হলো, আমাদের মাংস একদম পুরো রেডি আছে। এবার আমরা খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে, যেন সবার খিদে পেয়ে গেছে। সকালে শুধু মুড়ি চানাচুর খেয়েই আমরা সকাল থেকে আছি, এখন এই দুটো বেজে গেছে। এবার আমাদের ভাত বাড়া স্টার্ট হচ্ছে। আমাদের রান্নি সবাইকে ভাত বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। এবার ভাত বেড়ে মাংস দিয়েই আমরা খাওয়া স্টার্ট করে দেবো। ও সত্যি কালারটা দেখে সেরকম কালার, কিন্তু আমার তো জিভে জল এসে যাচ্ছে খিদেতে, আর খিদেও লাগছে খুব। এবার নিয়েই বসে পড়বো, কারণ খুবই খিদে লেগেছে আমাদের সবারই, খিদে পেয়েছে খুব। তোকে তো ভালো লেগেছে খুব, কিরকম হয়েছে বলো? ওরে শালা গেদ তো দেখ, ওহ খুব ভালো। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমাদের সবার প্রায় খাওয়া হয়ে গেছে, আর খেয়ে ঢেকুর উঠছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ওই উঠে গেছে, এই মা গো মা, না বাজে থাক বাজে থাক।